স্কুলের মিড ডে মিলে 50,000 টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল প্রধান শিক্ষক ও স্কুল কমিটির বিরুদ্ধে পোস্ট স্কুলের প্রাচীরে। এই নিয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলতে মেজাজ হারিয়ে ফেলেন প্রধান শিক্ষক। ভরে ভরে অভিযোগ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে, অভিযোগ অভিভাবকদের। ঘটনাটি আউসগ্রামের বেলারি হাই স্কুলের। স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের জন্য সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ করা হচ্ছে, এমনই অভিযোগ তুলে স্কুলের প্রধান শিক্ষকের কাছে 50,000 টাকা আত্মসাৎ হলো কেন আউসগ্রামের বেলারি হাই স্কুলের দেওয়ালে পোস্টার পড়েছে। এই পোস্টার পড়ার ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পোস্টারে লেখা হয়েছে, বেলারি হাই স্কুলে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের খাবার না দিয়ে মাসে মাসে 50,000 টাকা চুরি করা হয় কেন প্রধান শিক্ষক জবাব দাও, কেন্দ্র টিম আসছে, মিড ডে মিলে চুরি ধরা পড়বে, স্কুলের কমিটি ও প্রধান শিক্ষক জেল খাটবে। পাশাপাশি আরও কয়েকটি পোস্টারে লেখা রয়েছে, বেলারি হাই স্কুল পরিষ্কার করার জন্য 50,000 টাকা এসেছিল, কিন্তু স্কুল পরিষ্কার না করে সমস্ত টাকা তুলে নিয়েছে কমিটি ও হেডমাস্টার মশাই, চুরি করা হলো কেন প্রধান শিক্ষক জবাব দাও। জানা যায় পরে পুলিশ এসে ওইসব পোস্টার ছিঁড়ে দিয়ে চলে যায়, যদিও স্কুল কর্তৃপক্ষের তরফে এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানা যায়। স্কুলের প্রধান শিক্ষকের কাছে এই নিয়ে জানতে চাইলে তিনি খুব উত্তেজিত হয়ে পড়েন। প্রধান শিক্ষক বলেন, স্কুল কর্তৃপক্ষকে কলুষিত করার জন্য এসব ঘটনা হচ্ছে, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করুক। ওই স্কুলের ছাত্রের অভিযোগ ঠিকমতো মিড ডে মিল পান না তারা। মঙ্গলবার সারা রাজ্যে যেখানে ছাত্রছাত্রীদের মাংস খাওয়ানো হয়েছিল সেখানে স্কুল বন্ধ রেখেছিলেন স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের অভিযোগ, স্কুলের ঠিক মতন ক্লাস নেয় না শিক্ষকরা। এই ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষকের কাছে বলতে গেলে হুমকি দেন প্রধান শিক্ষক। এর আগেও বহুবার এই স্কুলের বিরুদ্ধে ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছিল, তা সত্ত্বেও টনক নড়েনি স্কুল কর্তৃপক্ষের। আমজাদার রিপোর্ট, এনডিভি ডব্লিউ পি। জানি না হাইতে বদলাচ্ছি, আমি কি হয়ে যাই না বলে যে পুলিশ আসতে বাসে স্কুলে কেন এসেছেন জানলে তো বলে দিতাম আপনাকে। ওই যে আসছে ওরা দেখছি, আমি দেখি না, আমি তো এই শুনলাম। কি শুনলেন? কি শুনলাম কি সব বলছে এখন? হ্যাঁ আমরা অন্ধ, ছেলে মেয়েগুলো পরে করা হচ্ছে না কিছু না। কোন স্কুলে? হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, একটা ছেলে হাই স্কুলে দুটো আছে। ছেলেমেয়েরা কি ঠিকমতো মিড ডে মিল পায় না? পায় না। কেন এরকম ধর বলছেন? কি করে আর কত মিটিং আছে, আমাদের নি হুমকি দিচ্ছে, আমরা কি করব বলে? কারা হুমকি দিচ্ছে? মাস্টারে মাস্টার হুমকি দিচ্ছে? কেন হুমকি দিচ্ছে মাস্টার? কি করে জানবো আমরা? ছেলে ছেলে কোনকে সেই কোনকে বলা করাতে হবে। মিটিং ডাকছি তখন সেই দিনে মিটিং এলাম, কত কি বললো আর করলো, কি করবো আমরা? ভয়ে তো আমরা পালিয়ে যাচ্ছি। কোন মাস্টার হুমকি দিচ্ছে? হেডমাস্টার সেদিন মিটিং এ এলো। বলছে তো আমি যে ছেলে সরকার থেকে দিচ্ছে, তোরা ঘরে ঘরে খাবি, এই স্কুলও খাবি, না দিলে খেত না, গরিব মানুষরা দিচ্ছে বলে সরকার থেকে খাচ্ছে। আবার কোনোদিন সয়াবিন, কোনোদিন ডিম তো কোনোদিন হয়ই না। আবার আলু ইয়া মুসুরি কলাই সিজবে না কিছু না। কালকে মাংস কত চল, কিন মাংস দিয়েছে? মাংস কথা বলতে পারছি না, কালকে কালকে ছুটি ছিল বলতে পারছি না। কালকে তো পশ্চিমবঙ্গে গোটা স্কুল মানে পশ্চিমবঙ্গে যত স্কুল আছে সব মাংসের ব্যাপার ছিল কালকে। কালকে না ছেলেরা ছুটি ছিল, মাংস হয় না, মাংস হয় না, ভয় কারণে এই যে আমরা তুলে নিয়ে কি মাংস হয় না স্কুলে? মাংস হয় না। কেন কালকে হয়নি? না হয় নাই। আমার ছেলেরা ক্যাম্প হয়েছিল, মেয়েটাকে ক্যাম্পে ভর্তি করিলাম। কালকে তো আরো আমার মেজর ছেলেটা স্কুলে তাহলে বলতো যে মা মাংস হয়েছে। আজকে কি হয়েছিল? আজকে স্কুলে কি স্কুলে বাউন্ডারি দেওয়ালে কি পড়েছিল? ওইটা তো আমরা দেখি নাই, তাহলে কি করে বলবো? না দেখলে কিছু কি দেয়া হয়েছিল বলতে পারছি না, আমরা তো গরিব মানুষ কাজে গেলাম, এই শুনছি সব। কি শুনলেন? ওই স্কুলে মেয়েগুলোই বলাবলি করছে, মেয়েদের মেয়েদের কাছে সব ইয়ে নিতে হবে। আবার আমার ভদ্রলোককে ছেলেকে পড়া ধরবে, আমার গরিব মানুষগুলোকে হেডমাস্টার বলে বেঁচে বেঁচে পড়া ধরবে, এখানে আমার ছেলেটা কি শিক্ষিত হবে না? আমার মেয়েটা যে ঘরে বলবে মা বেঁচে বেঁচে পড়া ধরবে, আর ভদ্রলোকের ছেলেগুলোকে ডাকবে, আমার ছেলে আমাদের পড়া ধরবে না বলছে। আপনার নাম?
আমার নাম প্রতিমা রায়। আর আপনার ছেলে এখানে স্কুল পড়ে? হ্যাঁ, ছেলেও পড়ে, মেয়েও পড়ে। মেয়ে 9 এ উঠলো আর ছেলে 6 এ উঠলো। কি নাম তাদের? তাদের সীমা রায় আর রোহিত রায়। কিসে পড়ে মেয়েটা? মেয়েটা 9 এ উঠলো এবছরে। আর ছেলেটা? ছেলেটা 6 এ উঠলো। এই মাস্টারমশাই কি পড়া ধরে না? ও বলবে আমার বিটি বলে বেঁচে বেঁচে ধরে ঘরে যা বলে আমরা কি বলো, আত্ম মিটিনে রাখছে, অপমান করছে, না যেতে মাস্টার কান করে আমরা কি করার আছে গরিব মানুষের। আপনার নাম কি? আমার নাম প্রতিমা রায়। এই এই বিষয়ে কি আকু অনেক ঝামেলা হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, মিটিনে ডাকে যখনই আসে ডাকি, ঝামেলা হয়েছে পড়ার জন্য, অনেক কিছু হয়েছে, অনেক কিছু বলছে, গুরুত্বই নিচ্ছে না। আপনি বলেন হুমকি দেয়, কে হুমকি দেয়? ওই তো সেদিন আবার মিটিনে ডাকলো দেশের জন্য, আমরা বলছি দেশগুলো মা নিয়ে আমরা ভালো কথা বলছি, ছেলেগুলো দেশগুলোকে নিয়ে মা নিয়ে খাতাও, দেশটা অমন দিয়েছে, দেশটা তো এবছর না না হুমকি দেয়। হুমকি দেয় কেন, কি করে জানবো, এই দেশের জন্য বলেছে বাবা, সেদিন মিটিনে ডাকলো আমরা সব পালিয়ে গেলাম। হুমকি দেয়? হ্যাঁ। কে? ওই তো হেডমাস্টার। আমি মাস্টারকে বলছি যে দাদা দাদা ভাই আমরা কথা বলি যে ড্রেসটা দিয়েছে তুমি মাম নিয়ে খাতা, মেয়েগুলো যে ঘরে কাঁদছে, এই বচ্চাটা পড়াই হবে না, আবার সব সাদা ড্রেস ছিল বলে আবার বার করে সব পড়া আসে, আমার ড্রেস দিয়েছে, ড্রেসগুলো পড়াই হচ্ছে না, মাম নিয়ে খাতালে তো এটা একটু সুবিধা হয় গরিব মানুষের। আপনার নামটা একবার বলবেন। ওই তো প্রতিমা রায়। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? আমাকে বলতে দিন, স্কুলে পাঁচিলে স্কুলে বাড়ি চলে যায়, তারপর যদি কেউ বর্ষের জন্য যদি এইভাবে প্লাক কার্ড দিয়ে বিদ্যালয়কে প্রদূষিত করে, এমন তো হতে পারে, এই বিদ্যালয়টা যে অবস্থা ছিল আজকে যে অবস্থায় উন্নীত হয়েছে, অনেকে সহ্য করতে পারছে না, অনেকে সহ্য করতে পারছে না, যার জন্য প্রদূষিত করার চেষ্টা হচ্ছে যে কোনো ভাবে বিদ্যালয়কে, সেই কারণে আমি বলছি যেগুলো তদন্ত না করে বাইরের প্লাক কার্ডের উপর ভিত্তি করে আপনারা তদন্ত না করে বা উপর কর্তৃপক্ষ আছেন যারা তারা তদন্ত করবেন, দেখবেন বিষয়টা কি, নাহলে কেউ প্লাক কার্ড দিলে তার ভিত্তি করে ভিত্তির উপর কাউকে মানে প্রদূষিত করা যায় না। আপনার নাম কেন উঠে আসছে স্যার? কি আমার নাম করে আমি উঠে আসেনি, আপনারা অন্যায় ভাবে উঠাচ্ছেন। এর আগে যখন আমাদের ইউনিফর্ম দেওয়া হয়েছিল, বিগত কয়েক বছর যে ইউনিফর্ম দেওয়া হয়েছিল সেইগুলো আমাদের বিদ্যালয় থেকে দেওয়া হতো, এর গতবার বিল্লগ্রাম নারী কল্যাণ সমিতি থেকে দেওয়া হয়েছিল এবং সেটা উপর মহল থেকে ঠিক করা হয়েছিল, আমরা ব্যক্তিগত ভাবে কোন আমরা বিদ্যালয় থেকে ঠিক করিনি। সেই কাদের কাজ হতে, আমাকে বলতে কাদের কাজ হতে পারে? আসার পর আপনি এসেছিলেন রিপোর্টার হিসেবে, অবশ্যই আসবো, আমাদের রিপোর্টার আসতে পারে না কোন একজন জনৈক ভারতের আইন, ভারতের আইনজীবী অনুযায়ী ভারতের আইন অনুযায়ী আপনাদের নিয়ে এসেছিল আপনার মতো রিপোর্টারকে এবং আমাদের মতো একটা গার্জেন মিটিং এ যেখানে শুধুমাত্র অভিভাবক এবং শিক্ষক। আপনার কি জানা আছে সুপ্রিম কোর্টের রায় আছে যে সাংবাদিক সব জায়গায় আসতে পারে, সাংবাদিক সব জায়গায় আসতে পারে, ভারতের আইনজীবী এবং চতুর্থতম্ব সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, এটা আপনার কি জানা আছে? সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট রায় প্রশ্নিত হয়ে আসছে না, না না কারো হয়ে আসতে পারি না, আমরা আমরা কারো প্রতিনিধি হয়ে আসতে পারি না, কর্তৃপক্ষ থেকে কোনো রিপোর্টিং হয় তাকে সহযোগিতা করা যাবে, বাইরে যদি কোনো প্ল্যাক কার্ড হয় তার ভিত্তিতে কোনো কিছু বলা যাবে না, উপরমহল তদন্ত করে দেখবেন। আমি এটা জানেন কি যে ভারতের আইন অনুযায়ী কোনো সহযোগিতা করব না, কেউ প্ররোচিত হয়ে ভারতের আইন অনুযায়ী, ভারতের আইন অনুযায়ী প্ররোচিত হয়ে এসেছেন, আপনার মতো রিপোর্টার বিভিন্ন মহলে প্ররোচিত হয়ে আসে, বিদ্যালয়ের কোনো কিছু আমাদের উপরে কর্তৃপক্ষ আছেন তারা দেখবেন যে সত্যিকারের সবকিছু কিনা, বাইরে প্ল্যাক কার্ড তো আমরাও দিয়ে দিতে পারি, যে কেউ প্ল্যাক কার্ড দিয়ে দিয়েছে আমরা তো জানার উপর ভিত্তি করে জানি না, আজকে স্কুল আসি নাই, কালকে ছুটি ছিল, মানে আমাদের স্কুলে ছুটি ছিল ভাটি। কি হয় স্কুলে? স্কুলে ফুলকপি নালে বাঁধাকপি এসব এখন, এখন মাংস মাংস না, মাংস তো 5 বছর তো কোনোদিন দেখি নাই, কবে একবার হলো কাজল স্যার চলে গেছিল বলে। তুমি কি স্কুলে পড়ো? হ্যাঁ স্কুলে পড়ি। তোমার নাম কি? শুভদীপ। কোন ক্লাস? 9। কি ধরনের খাবার দাবার হয় স্কুলে? স্কুলে ডাল এইসব, ডালটা বা কোনোদিন সেদ্ধ মানে আবার ভাতেতে ভালো করে ভাতটাকে পাতলা করে দেয়। খাবার দাবার ভালো হয় না? খাবার দাবার ভালো হয় না, এখন 9 পড়ি, এখন কি হয় এখন তো স্কুলে খাওয়া দাওয়া হয় না আমাদের, তখন আগে হতো তখন কোনোদিন ডিম হতো না, আগে যখন তোমার খাওয়া মিড ডে মিল ফ্রিতে তখন, হ্যাঁ
তখন আমরা তো কোনদিন স্কুলে খেতাম না, মানে মাঝে মধ্যে খেতাম। কেন মাঝে ভাগে বাদই দিতে কেন? হ্যাঁ ওই তো ওই তরকারি ওই সব, তারপরে বস্তার সুত্ত বেরিয়ে যেত ভাতেতে।